সময় থাকতে চিকিৎসা এই হোক ক্যান্সারের মূল মন্ত্র শুভ সকাল সবাইকে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এলাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ টক আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার ও এর আধুনিক চিকিৎসা আমি ডাক্তার তুর্ণা ত্রিবেণী মিথিলা আজকে উপস্থিত হয়েছি দুজন স্বনামধন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ নিয়ে ক্যান্সার হাসপাতালে যারা নিয়োজিত রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি চলুন পরিচিত হয়ে তাদের সাথে পরিচিত পর্ব শুরু হওয়ার আগে দর্শকদের একটা ব্যাপার জানিয়ে রাখছি স্যারদের সাথে কথা বলার জন্য কোনো ব্যাপার পরামর্শ থাকলে বা আপনাদের যদি কোনো প্রকার কোনো এনকোয়ারি থাকে বা জানার কিছু থাকলে তাহলে স্ক্রিনের দেখানো নাম্বারে আমাদের সাথে যুক্ত হয়ে নিন সরাসরিভাবে চলুন পরিচিত হয়ে নিচ্ছি স্যারদের সাথে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বিভাগীয় প্রধান প্রাক্তন পরিচালক জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট আমাদের সাথে আরেকজন ফরেন ডাক্তার যুক্ত রয়েছেন ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাট্টি সিনিয়র কনসালটেন্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম ক্যান্সার হসপিটাল হাওর ইস স্যার থ্যাঙ্কস ফর কামিং থ্যাঙ্কস ফর জয়নিং টু স্যার প্রাথমিকভাবে যদি জিজ্ঞেস করি যে লিভার ক্যান্সার কিন্তু আমাদের দেশে সাধারণত চল্লিশ শুদ্ধ বা তিরিশ শুদ্ধ মানুষের জন্য খুবই কমন একটা ব্যাপার তো ক্যান্সার রোগের জন্য লিভার ক্যান্সারের সাধারণত লক্ষণগুলো কি কি প্রাথমিকভাবে ধন্যবাদ আপনাকে আসলে লিভার ক্যান্সার একটা বেশ কমন রোগ হয়ে পড়ছে আমাদের দেশে বর্তমানে এটার মূল কারণ একটা যেটা হলো অ্যালকোহলিক যারা অ্যালকোহল সেবন করেন মদ সেবন করেন বেশি তাদের সিরোসিস হয়ে লিভার ক্যান্সার আর নন অ্যালকোহলিক যারা তাদের আমাদের দেশে অ্যালকোহল খুব কম লোকেই পান করে এটা একটা ভালো খবর তবে নন অ্যালকোহলিক যারা তাদের হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অথবা হেপাটাইটিস সি ভাইরাস যদি ইনফেকশন থাকে অনেক দিন যাবৎ তারপরে এর সাথে যদি কখনও আফলাটক্সিন খায় কখনো। যেমন পাউরুটির উপরে ছত্রাক পড়ে সুপারির মাঝখানে ছত্রাক থাকে বা বিভিন্ন কারণে ছত্রাক খেয়ে থাকি আমরা এর মধ্যে অ্যাফলাটক্সিন থাকে এই দুটো যুক্ত হলে তখন লিভার ক্যান্সার খুব দ্রুত অতিতে এটা স্যার এটা কিভাবে বোঝা যেতে পারে যে পাউটের উপরে ছত্র থাকে এটাকে ফ্রিজে রাখা খাবারের থেকে কি প্রভাবটা বেশি পড়ে পাউটের উপরে এটা মডারেট টেম্পারেচারে থাকলে এটা হয়ে থাকে আমাদের দেশে গ্রামে বাইরে যখন রাখে তখন হয় হ্যাঁ ফ্রিজে রাখলেও যেটা 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে এটা ছত্রাক করতে পারে তো এর থেকেও কিন্তু লিভার সিরোসিস হয়ে থাকে আর এছাড়া কমনলি যেটা সেটা হচ্ছে মেল নিউট্রিশন একটা বিষয় আছে আমাদের দেশে মেয়াল নিউট্রিশন ঠিকমতো যদি আমরা সুষম খাদ্য না গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু ওই প্রোটিনের অভাব পড়লে বা ভিটামিনের অভাব পড়লে নিউট্রিশনের অভাব পড়লে তখনও কিন্তু লিভারে অনেক একটা ইনফেকশন দেখা দেয় এবং তার থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে স্যার স্পাইসি খাবার কি লিভার ক্যান্সারের সাথে ভাবে জড়িত কিনা কোনো রকম ভাবে না এ পর্যন্ত জানা যায়নি স্পাইসি খাদ্যের সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে আপনার ইসোফেজিয়াল ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার এবং ইসোফেজিয়াল ক্যান্সার যেটা গ্যাস্ট্রিক ক্যান্সার আর একটা নাম কি হচ্ছে স্টমাক ক্যান্সার আমরা বলতে আচ্ছা স্যার আমরা এই ব্যাপারে পরের প্রশ্নে স্যার চলে যাব পরবর্তীতে হ্যালো স্যার আপনার কাছে যে প্রশ্নটা থাকবে স্যার হু আর মোর প্রোন টু লিভার ক্যান্সার এন্ড হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর লিভার ক্যান্সার ফর লিভার ক্যান্সার দ্য মোস্ট লাইক সিগনিফিকেন্ট ইজ দ্য অ্যালকোহল ওকে ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ ইন ডেভেলপিং কান্ট্রিজ ইটস আ Uh, hepatitis B infection along with that hepatitis C infection. So along with that, the new trend is that it is called uh, non-alcoholic uh, uh, liver uh, fatty liver disease. Okay, that is most common both in developing and developing countries because we use lot of uh, saturated fats. Yeah. Okay, saturated fats, and also we use uh, lot of uh, meat which is uh, processed including red meat everything every, yeah, every everything. meat meat there is no difference actually okay. so we just want to make sure that it is not processed a lot and it is not frozen a lot and it should not be uh, used for a long time okay you should be use it very sparingly like say once in a month something like that but otherwise if you avoid it, it is better and other thing is using less fruits and less vegetables that is one of the reason so that is most common. Previously, I think if it is uh, if you see in the last two years, it is increasing. NFLD, in It is called non-alcoholic fatty liver disease, which is almost crossing 50 percent uh, for uh, <coughs> liver cancer. So coming to the treatment part, there are like who be advanced treatment as say. money. Uh, see, the thing is um, for the standard treatment for uh, liver disease, uh, hepatic, uh, uh, liver cancer is. the transplantation so thing is you need to have a diagnose very early and you need to have a proper uh, liver banking system also so without that it is very difficult to cure the uh, liver cancer sir uh, okay sir uh, you are uh, talking about the liver banding so we yeah. are uh, talking furthermore about the liver banding process uh, so একজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন আমি একটু দর্শককে যুক্ত করে দিচ্ছি দর্শক কি আছেন আমাদের সাথে

A good treatment. treatment. So, our um, mother NMA, we have uh, very good treatment, we have very advanced treatments. We normally, whenever the patient comes, so what we do is we uh, diagnose the patient, we start treatment. We also consider that, like liver, like any cancer, is a uh, we have to make people aware about the uh, cancer because prevention is the cure for complete cure of the cancer. So, it is better to take treatment where it is we have an. डायमिक एंड बहुमुखी गतिशील ट्रिटमेंट आखान ट्रीटमेंट नीते होके जगे बस कैंसर ट्रीटमेंट नीले भलो होजरिमेंट नोटिटेड टाइम मिनिमम सिक्स मन्थ टू वन इट रान

হ্যাঁ লিভার ক্যান্সারের লক্ষণগুলি প্রায় গ্যাস্ট্রিক আলসারের মতো মনে হয় অনেকটা ইনডাইজেশন হজম হচ্ছে না পেট ফেঁপে থাকছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না অ্যাসিড হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে এইসব লক্ষণগুলো মেনলি প্রাথমিক পর্যায়ে হয় একটু অ্যাডভান্স হলে যখন আর একটু অবস্ট্রাকশন হয় যখন বাইল বেরোতে পারে না যখন কারণ আপনারা জানেন যে বাইলটা আমাদের ওই যে ফ্যাটি ফুডগুলা ডাইজেশন করতে কাজে লাগে সেটা যখন বেরি বেরোতে পারে না তখন সেটা ব্লাডে রিফ্লাক্স করে উল্টা দিকে চলে আসে তখন একটা হলুদ টিন্স দেখা যায় হলুদ একটা কালার দেখা যায় চোখের হ্যাঁ আই আইতে দেখা যায় টাং জিব্বায় দেখা যায় জিব্বার নিচে হাতে দেখা যায় এবং প্রসাবের সঙ্গে প্রসাবটা হলুদ দেখা যায় অনেক সময় এটাকে আমরা জন্ডিস বলি প্রাথমিক পর্যায়ে জন্ডিসটা দেখা যায় এছাড়া খাবারে অরুচি এবং পেটে ব্যথা কখনো ওই ডান ডান দিকে পাঁজরের নিচে এখানে ব্যথা ব্যথা করে অল্প অল্প ব্যথা করে ডিসকমফোর্ট লাগে অস্বস্তি লাগে এই এইসব সিমটমগুলা দিয়েই আসলে ইয়ে করতে হয় এরপরে আপনার প্রাথমিক যেসব পরীক্ষা আছে একটা আলট্রাসোনোগ্রাম করলে অন্তত বোঝা যায় যে লিভারে কি স্যার এই ব্যাপারে আমরা আবার পরবর্তীতে আর অনেক কিছু কথা নিয়ে বলছি স্যার এ ব্যাপারে আমরা দর্শকবিন্দু একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন থাকুন সাথে ধন্যবাদ সবাইকে বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে স্যার যেটা বলছিলাম আর কি স্যার লিভার ক্যান্সার নিয়ে কথা বলছিলাম স্যার লিভার ক্যান্সারের সাথে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা কিন্তু অনেক বেশি কমন কিন্তু অনেক সময় দেখা গেল যে ইনভেস্টিগেশন রিপোর্টে হেপাটাইটিস বি এবং সি কিন্তু নন হেপাটাইটিস মানে বি এবং নন হেপাটাইটিস সি বাট তারপরেও কিন্তু একটা সময় ডক্টররা এটা বলে থাকে যে এটা সময় মন নিতে পারে হচ্ছে গ্যাস্ট্রোপ্যাথিতে তো এটার কারণটা কি হতে পারে

ফেল করার ফলে অরিজিনাল কার্যকারিতা ফেল করার ফলে এটার যে এনজাইমগুলো বের হয় না হজম হয় না তারপরে আপনার পেটে পানি এসে যায় অনেক সময় অ্যাসাইটিস হয়ে যায় অ্যাসাইটিস হয়ে যায় যখন সিরোসিস বেশি হয়ে যায় তখন অ্যাসাইটিস হয়ে যায় স্যার যত জানি স্যার বাইলেটারাল পিটিং এডেমা বোধহয় ডেভেলপ করে থাকে কিছু কিছু পেশেন্টে হ্যাঁ হয় এটা 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 মূল কারণ হচ্ছে যে লিভারটা তখন অকেজ হয়ে যায় অকেজ হয় ওর কার্যকারিতা হারিয়ে ফেলে <coughs> okay, sir. Uh, what are the measures must be taken in case of the liver cirrhosis patient primarily? See, liver cirrhosis basically comes because of your uh, dietary modifications and also lifestyle modifications. Okay. So the best treatment for liver is prevention. Prevention. kubi Gurutupur. Yeah. So after that comes the treatment part. So when it is early disease, okay, early disease, localized disease. Local resection is the best treatment. Okay, so Kubi be so, and then uh, other thing is if it is advanced. So big advanced cancers we have nowadays. We have what we call the precision medicine. So it is most of the liver cancer medicines are oral medicines, no IV medicine as on today. Okay, mm -hmm. so it is very important that it is completely controllable disease once it controls. Okay, so then resection and again that is a curative treatment. Okay. So, coming to the palliative procedures, palliation means it is symptom palliation. It is we always think about the curing of the cancer, palliating the symptoms. So, palliating for palliative symptoms, we have a different procedures. One is embolization. Embolization has different types. One is uh, emboli uh, like normal embolization of the artery which is feeding to the uh, tumor, and other thing is there is something called new newer what you call the um, radioactive embolization also is coming up because it kills, uh, it controls the blood supply to the tumor also, it like kills the cancer cell also. So, that is also very important and the last treatment is for very advanced cancer, uh, the liver transplantation is the standard of choice and it is, uh, uh, it needs lot of uh, intensive procedures for that and you need to have a dedicated center.

Uh, if you have an yearly uh, uh, this one there is something called tumour marker, AFP tumour markers. So normally it is a standard uh, like this, is, this comes only from the liver in adults. So that's why that is why that might be diagnostic procedure. The moment you see that there is an increasing trend in the AFP, So then you go for uh, diagnostic procedure.

দর্শক বিন্দু একটা আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে বিরতির পরে আমাদের সাথে থাকুন আমাদের আয়োজনের সাথে থাকুন আরো কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে নিন আবারও ফিরে এলাম বিরতির পরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার কথা ছিল কিন্তু লিভার সিরোসিস নিয়ে অনেক মিথ কাজ করে যে লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে লিভার ট্রান্সপ্লান্টেশন স্যার আপনি বলছিলেন যে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে ডোনার্সের এবং হচ্ছে যে স্যার লিভার ট্রান্সপ্লান্ট করবে তার সাথে স্যার ম্যাচিংয়ের অনেক ব্যাপার থাকে অনেকে কিন্তু বলে থাকে যে লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে সার্ভাইভাল রেট হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট এই কথা সত্যটা কতটুকু হ্যাঁ ফাইভ সার্ভাইভাল বলতে আমরা বুঝি যে ফাইভ ইয়ার্স মোর মোড় মোর এটা থার্টি ইয়ার্সও হতে পারে ফিফটি ইয়ার্সও হতে পারে হ্যাঁ ফাইভ টু টেন এসে ওকে বাট লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে যে ফ্যাক্টরগুলো প্রয়োজন সেগুলো যদি সঠিকভাবে করা যায় এবং যদি লিভার ট্রান্সপ্লান্ট হয় আমাদের দেশে খুব বেশি হয় না অল্প হয় আমাদের পাশের দেশে হয় সেটা করতে হলে যে যিনি দিবেন সিভলিং তার সাথে কমফারটেবল হতে হবে কম্পার্টেবল এই এইচ এলে এবং ব্লাড গ্রুপে কম্পার্টেবল কম্পার্টেবল হলে তখন এটা অ্যাকসেপ্ট করবে এবং ওয়ান থার্ড অফ দ্য লিভার সে দিতে পারবে এবং ওটাই লেভার কিন্তু প্রয়োজনে গ্রো করতে পারে যখন প্রয়োজন হয় তখন কিন্তু লিভার সেল গ্রো করে ওই ছোট থেকে ওটা বড় হয়ে তার তার জন্য যতটুকু প্রয়োজন সেটা সে সাপ্লাই দিতে পারে যতটুকু কাজ করতে পারে কার্যকরী হয় এবং যদি ঠিক মতো হয়

thing is like it is normal like everything is apart from cancer treatment should go on and you need to take a vaccination for a covid thing and you need to uh, have a complete like there is no difference actually so it is a myth that there is a difference so cancer and the corona can coexist and the treatment will run parallelly for different both for a cancer and the both for a, uh, this one uh, for uh, covid also what is important is the right the treatment at right time ओके राईट ट्रीटमेंट आर रॉ टाईम विल नॉट गिव्ह कॅन्सर रिझल्ट वर्तमाने लाईक देखून ए मुहूर्ते कॅन्सर ट्रीटमेंटर इट इज अ इट इज अ गोल्डन पिरियड सो बिकॉज वी हॅव वेरी अॅडव्हान्स ट्रीटमेंट्स आम्ही एन एम ए वि हॅव खूपी बहुमू बशील ट्रीटमेंट असे